একটি কিংবা দুটি নয়, এভাবে একে একে চার চারটি দুর্দান্ত ক্যাচ লুপে নেন স্লিপে থাকা ফিল্ডার জাওয়াদ আবরার, যার তিনটি ক্যাচে ছিল দেবাশিস সরকারের বলে। জাওয়াদের অতিমানবীয় ক্যাচের সুবাদে আমিরাত শেষ 11 রানে হারায় 4 উইকেট, তাতেই সফরকারী দল গুটিয়ে যায় মাত্র 137 রানে। এর আগে দিনের শুরুতে টসে জয়লাভ করে আরব আমিরাত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও প্রথম 2 ম্যাচের মতো আজও দলকে ভালো শুরু এনে দিতে পারেনি 2 ওপেনার। আল ফাহাদের বলে জাওয়াদের হাতে ক্যাচ দিয়ে 0 রানে সাজ করে ফিরেন নুরুল্লাহ। নুরুল্লার বিদায়ের পর তিনি ব্যাটিং করতে আসা কারণ ওপেনিং ব্যাটার রায়ের সাথে জুটি বেঁধে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু রান আউট হয়ে দলীয় 35 রানে ফিরতে হয় রায়কে। এরপর মিডল অর্ডারে ব্যাট করতে আসা 𝗄𝒊𝒑 ছাড়া আর কোনো ব্যাটার বড় স্কোর করতে পারেনি আমিরাতের হয়ে, যার ফলে আজও বাংলাদেশকে বড় টার্গেট দিতে পারেনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 উইকেট শিকার করেন দেবাশিস সরকার, এছাড়া বাকিরা সংগ্রহ করেন 1টি করে উইকেট।